আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন কোন জাতি জ্ঞানী হওয়ার প্রমাণ হলো বুদ্ধিমান হওয়ার প্রমাণ হলো তারা কথা মনোযোগ সহকারে শুনে এটা হচ্ছে বুদ্ধিমান জাতির পরিচয় কিন্তু যেই জাতিরা কথা শুনে না আল্লাহ বলেন এরা অধম এরা অজ্ঞ জাতি যারা কথাই শুনতে চায় না এটা অজ্ঞতার পরিচয় মানে এরা ভালো চরিত্রের না এক কথায় আসুন আমি আপনাকে কোরআনে বলছি যে আমি কোরআন থেকে বলবো সূরা জুমার 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতটা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 17 নম্বর আয়াত থেকে ফাবাশশির ইবাদ আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন কারা আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা নিশ্চয় আমার ওই বান্দারা যারা কথা মনোযোগ সহকারে শুনে ফায়াত্তাবিউনা আহসানা এবং উত্তম কথা হলে মেনে নেয় এই দুইটা কাজ যে ব্যক্তি করতে পারবে আল্লাহ বলেন ফাউলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকাহুম উলুল আলবাব এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে আর এরাই হচ্ছে জ্ঞানী তার মানে দুইটা আচরণ আপনি করে দেখাবেন আল্লাহ আপনাকে দুইটা সার্টিফাই করেছে আপনি কথা মনোযোগ সহকারে শুনবেন শোনার পরে ভালো কথা হলে মানবেন এই দুইটা আল্লাহ বলেন এই ব্যক্তি হচ্ছে হেদায়েত প্রাপ্ত এই ব্যক্তি হচ্ছে উলুল আলবাব বিচক্ষণ এটা আল্লাহ বলেছে এখন আপনি যদি নিজের মর্যাদা আল্লাহর আয়াতের দিকে নিতে চান তাহলে আপনাকে প্রথম কাজ কথা মনোযোগ সহকারে শুনতে হবে আমি এখান থেকে উঠে গেলে আপনি বিচার করবেন কথাগুলো কি ছিল আমাদের শেখরা যা বলে এটা কি ছিল তখন আপনি ভালো হলে মানবেন মানতে পারলে আল্লাহ বলেছে এটা জ্ঞানীর কাজ এটা কোরআন বলেছে আর যদি এর বিপরীত হয় এটা একটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে আপনি ভাববেন না ইসলামের কোন একটা কাজ মানে মানে যা ইচ্ছা তাই না ইসলামের প্রত্যেকটা কাজ খুব মারাত্মক হয় আপনাকে এটা অনেক উপরে উঠাই দেবে আর না হলে আপনাকে একবার লাঞ্ছিত করে ছেড়ে দেবে এটা হচ্ছে ইসলামের বিধানগুলো সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাজির তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই তোমরা জাহান্নামে কেন তারা বলবে কালু বালা কদ জাআনা নাযীরুন হ্যাঁ আমরা স্বীকার করতেছি আমাদের কাছে সতর্ককারী এসেছিল এবং তারা 10 নম্বর আয়াত যেটা সূরা মুলকের মধ্যে রয়েছে তারা বলবে ও কালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর হায় আমাদের দুর্ভোগ যদি আমরা সেই দিন কথা শুনতাম বা দুনিয়াতে যদি আমরা কথা শুনতাম আও নাকিলু আর যদি বুঝতাম তাহলে আমরা জাহান্নামী হই না তাহলে আজকে অধিকাংশ মানুষ কিন্তু এই জন্য ইসলাম থেকে মুখ ফিরিয়ে যাচ্ছে প্রথম কথা হচ্ছে তারা ইসলামের কথা শুনে না দ্বিতীয় হচ্ছে তারা বোঝে না যারাই খুতবা শুনে অধিকাংশ এসে ঘুমায় ঝুমে মিম্বর থেকে যে কি বলা হচ্ছে এটা সে বোঝে না বুঝতেও চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কেমন হতে নিষেধ করেছেন আমি যদি এখন এই বিষয় নিয়ে কথা বলি আমার বক্তব্য চলে যাবে আরেক দিকে সূরা আনফাল 8 নম্বর সূরার আপনি 24 নম্বর আয়াত থেকে নিয়ে পড়েন 20 নম্বর আয়াত থেকে নিয়ে পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন আল্লাহ বলেছেন হে ঈমানদাররা তোমরা তাদের মতো হয়ো না যারা বলে যে আমরা শুনলাম অথচ শুনে নেই লা ইয়াসমাউন আল্লাহ বলেছেন অথচ শুনে নেই আল্লাহ বলেছেন ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযী লা ইয়াকিলুন নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো যারা বধির বোবা এবং বেয়াক্কল আকলে নেই যাদের লা ইয়াকিলুন আল্লাহ বলেছে যারা বুঝেই না কথা শুনতেও চায় না বলতেও পারে আল্লাহর নাম যে নেবে এই মুখটাই তার খোলে না আল্লাহর জন্য আল্লাহর কথা শুনতেই সে চায় না আল্লাহ বলেছেন ইন্না শাররা দাওয়াবি এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী মুসলিম কোনদিন এমন হতে পারে না মুসলিমদেরকে কথা শুনতে হবে এটা হচ্ছে আপনি বাধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াতে কথা বলেছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুল সামি'না ওয়া আতা'না আল্লাহ বলছেন মুমিন তো তারা তাদের কথাই হবে এটা যখনই তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো ফরমান জারি করে দেওয়া হবে সে বলবে সামিয়ানা আমি শুনলাম ওয়াতানা মানলাম কিন্তু আমরা শুনতে রাজি না আরে গরম বক্তব্য আমরা দিতে জানি আপনাকে হাসাতে পারবো কাঁদাতেও পারবো কিন্তু বলেছিলাম যে একটা বিষয় নিয়ে কথা বললে আমাদেরকে সে বিষয়ের উপরে থেকে কথা বলতে হয় তো কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নিয়ে কথা চলতেছে আপনি কতটা মূল্যায়ন করবেন রাসূল সাল্লামকে এই সম্পর্কে দিক নির্দেশনা আপনাকে দেওয়া হবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বলেন আমিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দেন এটা আমাদেরকে গ্রহণ করতে হবে
এটা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ এই কথা বলতে গিয়ে হাসান আল বসরি রাহিমাহুল্লাহর একটা উক্তি আমি আপনার কাছে কোট করতে চেয়েছিলাম যে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন কোন ব্যক্তি যদি মুখে বলে আমি মুসলিম ততক্ষণ পর্যন্ত যথেষ্ট হবে না যদি সে কর্ম না করে লা ইয়াসহুল কওল ইল্লা বিআমাল তার আমল ছাড়া তার কথা যথেষ্ট হবে না ওয়ালা ইয়াসহু কওলুন ওয়া আমালুন ইল্লা বিনিয়্যা আর আপনি কর্ম করলেন মুখে বলতেছেন আমি মুসলিম কিন্তু নিয়ত ঠিক না থাকলে আপনার ইবাদত কবুল হবে না তারপরে শুধু এখানে যথেষ্ট নয় তিনি বলছেন ওয়ালা ইয়াসহু কওলুন ওয়া আমালুন ওয়া নিয়াতুন ইল্লা বিসুন্নাহ যদি কোনো কাজ নিয়ত ঠিক আপনিও মুসলিম কর্মটাও ভালো কিন্তু কাজটা যদি রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক না হয় তার এটা যথেষ্ট হবে না কত বড় কথা বলেছেন আপনি মুসলিম মানে আমরাও সবাই মুসলিম কর্ম করলাম ইসলামী কোন একটা কাজ নিয়ত ঠিক কিন্তু পদ্ধতিটা রাসূলুল্লাহর মতন হয় নাই তিনি বলতেছেন এই আমল গ্রহণযোগ্য হবে না আমি উদাহরণ দেব কিছু আমলের তাহলে আপনি বুঝতে পারবেন যে কি বলেছেন তিনি আরেকজন তাবি প্রখ্যাত তাবি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র তার থেকে একটা উক্তি করা হয়েছে তিনি বলতেছেন লা ইউকবাল কওলুন ইল্লা বিআমালি তার মতো হুবহু কথা ওখানে আছে লা ইয়াসহু আর তিনি বলেছেন লা ইউকবাল লা ইউকবাল কবুল করা হবে না কবুল যোগ্য হবে না মুখের কথা আমলবিহীন তারপরে বলেছেন মুখের কথা আমলও কবুল হবে না নিয়ত সঠিক না হলে মুখের কথা আমল এবং নিয়ত যদি সঠিক হয় ততক্ষণ পর্যন্ত কবুল হবে না ইল্লা বিনিয়াতু মুআফাকাতিন লিসুন্নাহ যদি ওই নিয়তটা রাসূল সাল্লামের সুন্নাত মুআফিক মোতাবেক যদি না হয় তার মানে আপনি যে কোন একটা ইবাদত নিয়ে নেন আমি আর আপনি মুসলিম নিয়ত ঠিক আল্লাহর জন্য করতেছি কাজটা কিন্তু কাজটা যদি রাসূলের মতো না হয়ে নিজের মতো হয় আল্লাহ এটাকে ছুঁড়ে ফেলে দিবেন যে কাজটা করেছিল মক্কার মুশরিকরা যে কাজটা করতেছে ইহুদি নাসারারা কারণ তারাও আল্লাহর ইবাদত করে কিন্তু নিজের মতো করে আমি সেই আলেমের নামটা হয়তো মনে নেই আমার আমাদের শেখদের দারসে বসে একজন ব্যক্তির কথা শুনেছিলাম ইউরোপের কোন একটা ঘটনা তাকে কোন এক খ্রিস্টান বলেছিল যে আপনারা মুসলিমরা বলেন আপনারাই জান্নাতি আমরা জাহান্নামী আপনারা আল্লাহর ইবাদত করেন আমরা আল্লাহর ইবাদত করি ধরে নেন তাহলে আপনারা কেন মুসলিম আমরা কেন আপনারা কেন জান্নাতি আমরা কেন জাহান্নামী একজন আলেমকে প্রশ্ন করেছে এক খ্রিস্টান যে যে আল্লাহর ইবাদত আপনারা করেন আমরাও তো সেই আল্লাহর ইবাদতই করি কত চালাকি করেছে সে ঈসা আলাইহিস সালামের ইবাদত করে কথা বলে না বলছে আমি ধরেন খ্রিস্টান কিন্তু আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর ইবাদত আপনি করেন তাহলে আপনি কেন জান্নাতে যাবেন আমি কেন জাহান্নামে যাব এটা প্রশ্ন করেছে কোন এক শেখকে সুবহানাল্লাহ শেখ যেহেতু জ্ঞানী তিনি বলেছেন ওই খ্রিস্টানকে হ্যাঁ তোমার কথা সত্য আমরা জান্নাতে তোমরা জাহান্নামে এটা এই জন্য তুমি আল্লাহর ইবাদত করো যেভাবে তোমার ভালো লাগে যেভাবে তুমি পছন্দ করো আর আমরা মুসলিমরা আল্লাহর ইবাদত করি যেভাবে আল্লাহ পছন্দ করে এই দুই কথায় পার্থক্য নাই একজন ব্যক্তি নিজে যেমন ভালো লাগে নিজের কাছে যা মনে হয় তাই করে আরেকজন ব্যক্তি ওইভাবে আমল করে যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে কোনটা বেশি গ্রহণযোগ্য হতে পারে বলেন তো দেখি তার মানে যেইভাবে আল্লাহ চেয়েছেন সেইভাবে আল্লাহ যে কোরআনটা আপনার কাছে নাজিল করেছে কি জন্য এটা চুবে পানি খাওয়ার জন্য কি জন্য রাসূলের হাদিসের বই এত এত বই কি জন্য ওগুলো শুধু তাবিজ করার জন্য কি জন্য আপনার ঘরে লটকায় রেখে একটা ঘুরবেন যে একজন বুখারি শরীফ একজন মুসলিম শরীফ গলার মধ্যে ল্যাম্প প্লেট লাগিয়ে আপনি ঘুরবেন কি করার জন্য শুধু চুমো খাওয়ার জন্য এটাই তো আমাদের দিন এটাই তো আমাদের ধর্ম আমাদের ধর্মের সব কথা কোথায় লেখা আছে কোরআনে আর হাদিসে কিন্তু এটা তো আমাদের আমল করার জন্য কিন্তু আমাদের ব্যক্তি জীবনে কত কি আমরা করে ফেলতেছি বিয়ে শাদি করলাম কোনোদিন হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেন নাই হুজুর সুন্নতি তরিকাটা কি জিজ্ঞেস করেছেন আজ পর্যন্ত জিজ্ঞেস করেন নাই নিয়ম আপনারা বানান নিজেরা প্ল্যান করেন কিভাবে বিয়েটা হবে ওই চাস্ত ভাই বলতেছে আমি কিন্তু হলুদ কাপড় পছন্দ করলাম একজনে বলছে না 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 লালটা হইতে হবে মহিলাদের কাছ থেকে নিচ্ছেন ওই দাম দুবলা কিন্তু থাকতে হবে একজন বলছে না মটকাও থাকতে হবে নানি দাদির কাছ থেকে নিয়েছেন বিয়ের তরিকা কি বউকে প্রথম দিন নিয়ে আসলে কি করতে হবে বলছে পাটা বিছাইতে হবে পুতাও রাখে সরিষার তেল দুব্বা আবার আম পাতাও লাগে এটা কোন কিতাবে আছে আরে হিন্দু পর্যন্ত ফেল করে দিয়েছে হিন্দুও ফেল আপনাদের চরিত্র দেখলে হিন্দুদের বিয়ের মধ্যে এত কিছু লাগে না
এগুলো সব আপনার নানি দাদির ওহী আমাদের নিজের চোখে দেখা মুসলিম বউকে নিয়ে আসছে প্রথম আবার প্রথম কোলে স্বামীও নেয় না দুলাভাই কোলে নেয় কোলে নিয়ে এসে পাটাপুতার মধ্যে দাঁড় করায় তারপর নিজে দেখেছে কুলা আছে না কুলা মোমবাতি না আগরবাতি বা কুপি দিয়ে সরিষার তেল দিল পুতার মধ্যে মাথা থেকে ঢাললো পুতা বেয়ে নিচে পড়তেছে আল্লাহই জানে ধর্মপুর থেকে আসছে আবার তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে